আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে আকাশের নিচে থাকি, যে পৃথিবীতে আমরা চলাফেরা করি, এই আকাশের নিচে, এই পৃথিবীতে যে আলো আমরা দেখতে পাই, এই আলো প্রদান করে কে? এই আলো প্রদান করে যিনি নূর, যিনি আল্লাহ, তিনি। কোরআনে 24 নম্বর সূরা আন-নূর এর যদি 35 নম্বর আয়াতে আমরা দেখি, তাহলে এখানে আল্লাহ বলছেন, আল্লাহ নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ এবং পৃথিবীতে আলো প্রদান করেন। আল্লাহ নূরু সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাজা, আল জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহু আল-আমসালা লিন-নাস আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ, তিনি তো আসমান জমিনে আলো দিয়ে থাকেন, আর আল্লাহ তাআলার আলোর উপমা হলো ঠিক যেমন একটি তারের তাকের উপরে একটি প্রদীপ জ্বলছে, একটি তাক তার উপরে একটি চিরাগের উপরে প্রদীপ জ্বলছে, আর সেই প্রদীপটি একটি কাচের চিমনির মধ্যে রয়েছে, আর তার জন্য একটি উজ্জ্বল তারকা, তাতে একটি পবিত্র গাছের তেল জ্বলতে থাকে, তা হচ্ছে জাইতুন। সেই প্রদীপটি যা পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকেও নয়, হয়তো এক্ষুনি তাতে আলো জ্বলবে, কিন্তু তাতে যদিও আগুন ছোঁয়ানো হয়নি, আলোর উপরে আলো, আল্লাহ তাআলাই তার নিজ জ্যোতির দিকে পথ দেখিয়ে থাকেন তাদেরকে যারা উপযুক্ত এবং যারা চায়। আল্লাহ তাআলাই মানুষের জন্য সঠিক উপমাসমূহ বর্ণনা করেছেন। আসলে আল্লাহ তাআলাই যে প্রত্যেকটি জিনিস ও বিষয়বস্তু সম্পর্কে বেশি ওয়াকিফান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহদিল্লাহু লিনূরি মান ইয়াশা, আল্লাহ তার নিজের জ্যোতির মাধ্যম দিয়ে ওই সব ব্যক্তিদেরকে হিদায়ত করেন যারা হিদায়তের উপযুক্ত, যারা ইচ্ছা করবে হিদায়তের। আল্লাহ তাআলার নূর আমরা জানি আল কোরআন, আল কোরআনের আলো আমরা স্লোগান লাগাই ঘরে ঘরে জানো, এই আল কোরআনের নূরের মাধ্যম দিয়ে আমরা সঠিক পথ চলতে পারি। এই নূর জানানোর জন্য আমাদের দরকার হল আমাদের ইচ্ছা। আকাশ পৃথিবীর ভিতরে যে যেখানে থাকুক না কেন, আল্লাহ তার নূর দ্বারা আলোকিত করতে চান তার এই কিংডমকে। এখন আপনাকে আর আমাকে চিন্তা করতে হবে, আমরা আল্লাহ তাআলার আলো নিয়ে চলব, না মানুষের পক্ষ থেকে যে সমস্ত ফলসফা পেশ করা হয়েছে পৃথিবীতে সেইগুলি নিয়ে চলব। অনেক ফলসফা পৃথিবীতে এসেছিল, বিদায় নিয়ে চলে গেছে। অনেক ফলসফার কিছু সংখ্যক লোক রয়ে গেছে। এই ফলসফাগুলির প্রবর্তক যারা, তাদের দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পাই ভারতে, যেমন ধরুন আমরা দেখি গুরুমুখী শিখ, এ একটি ধর্ম, গুরু নানকজিকে তারা মানেন, এটা হচ্ছে তাদের মতবাদ। গুরু নানকজি কি করেছিলেন তার ইতিহাসে আমরা দেখতে পাই, তিনি মানুষকে খাওয়াতেন, মানুষকে খাবার দিতেন, তিনি মানুষকে নিজ হাতে খাবার তৈরি করে খাওয়াতেন। এই খাওয়ানোর উপরে ভিত্তি করে একটি ধর্ম পৃথিবীতে এস্টাবলিশ হয়ে গেছে। তিনি মানুষকে খাওয়াতেন, এই খাওয়ানোর এই যে চরিত্র কোত্থেকে তিনি পেয়েছিলেন, তিনি জীবনে 2 বার হজ করেছেন, তার ইতিহাস বলছে। তো তিনি এই যে খাওয়ানোর উপরে মানুষকে একত্রিত করলেন, এই একত্রিত হওয়ার পরে মানুষের একটি ধর্ম খাড়া করে দিয়েছে, গুরুমুখী শিখ। গৌতম বুদ্ধের ব্যাপারে আমরা জানি, তিনি মানুষকে খুন করতে নিষেধ করেছিলেন। এই খুন করা যে নিষেধ, এই কথাটি কোরআনে লেখা, আর এই কোরআনে লেখা এই কথাটি তিনি প্রচার করতে করতে যেসব এলাকাতে তিনি গিয়েছেন, সেই সব এলাকার লোকগুলি আজ
বৌদ্ধ ধর্মের নামে পরিচিত। অথচ 2015 সনে আরাকানে, বার্মার আরাকানে, এই মায়ানমারের আরাকানে মুসলমানদের উপর যে নির্যাতন, যে পাশবিক চরিত্র দেখালো, যে পশুর সিফাতের চরিত্র ভয়ানক আকারে বৌদ্ধরা দেখালো, তাতে বৌদ্ধদের উপরে পৃথিবীবাসীদের আর কোনো ভালো মতবাদ নেই। তো প্রবক্তা যিনি, তিনি তো মানুষ খুন করার কথা নিষেধ করেছেন, মানুষ খুন করার কথা লেখা কোরআনে। আল্লাহর যে সর্বশক্তিমান এই কথাটি প্রচার করতেন এথেন্সের এক দার্শনিক সক্রেটিস। এই কথাটি মানুষের পছন্দ ছিল না, বিধায় ওনাকে যে হিমলোকি পান করা, এই বিষ খাওয়ায় যে ওনাকে মারা হয়েছিল, তার একটি কারণেও ছিল পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলার কথা বলবে সেটাও মানুষের পছন্দ না। শিক্ষিত লোক, যারা প্রকৃত পক্ষে শিক্ষিত, কোরআনের জ্ঞানের জ্ঞানী, তাদেরকে কিভাবে অপদস্থ করার জন্য চেষ্টা করতে হয় সেগুলি মানুষেরা করে, ইবলিস সিফাতের, শয়তান সিফাতের মানুষেরা। তো আল্লাহ তাআলা নূরের কথা যখন যখন আপনি আপনার সোসাইটিতে বলবেন, দেখবেন এই ইবলিস এবং শয়তান সিফাতের কিছু চরিত্র রয়েছে, আপনাকে বলবে আচ্ছা তাহলে বুঝি তুমি এখন কোরআনের কথা বলছো, ও শুধু কোরআনই মানতে হবে আর কিছু না, আর কি মানবেন আপনি আপনার জীবনে? কোরআন যেখানে প্র্যাকটিস হচ্ছে কাবাকে মানেন? কোরআন যাদের মাধ্যম দিয়ে পৃথিবীতে প্রচার প্রসার লাভ করেছে নবী রাসূলদের মানেন? যারা কোরআনের কথা সমাজের সামনে তুলে ধরেছেন, সালেহীন, সিদ্দিকীন, সুহাদা, তাদেরকে মানেন? কিন্তু এগুলি সব ডিঙ্গিয়ে তারা মানছে তাদের পীর সাহেবকে, তারা মানছে তাদের ধর্মের হুজুরকে। এইভাবে পৃথিবী বিপদগামী হয়ে গেছে। তো আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তো চমকাতে চান আকাশ পৃথিবীতে, তিনি আলো প্রদান করেন, আর এই আলোর উপমা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। তো আল্লাহ বলছেন ইয়াহদিল্লাহু লিনুরিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা নিজের যে আলো, কোরআনের একটি নাম হলো আন-নূর, আল্লাহ তাআলার একটি নাম হলো আন-নূর। এখন আপনি আল্লাহ তাআলার আলো বাদ দিয়ে এই পৃথিবীতে যদি আপনার চরিত্রের মধ্যে মানুষের ফলসফার আলো জ্বালাতে চান, তাহলে আপনাকে জানতে হবে সেই ফলসফার যেগুলিকে আপনি আলো মনে করছেন সেগুলি আলো না, সেগুলি সব অন্ধকার। আর এই কথাটি মুসলিমরা ভালো করে এই পৃথিবীতে জানে।